সেদিন দুজনে অনুষ্ঠানে। এই আয়োজনে প্রতিদিনই আমরা একটি কাপল নিয়ে হাজির হই এবং তাদের সাথে আনন্দ আড্ডায় মেতে উঠি। আজ আমার সাথে যে কাপল আছেন বা উপস্থিত হতে যাচ্ছেন তাদের আপনারা সবাই খুব ভালো করে চিনেন, কারণ আসলে নতুন করে তাদের পরিচয় করে দেবার কিছু নেই। দুজনকে একসাথে মঞ্চে আমি ডাকছি না, প্রথমেই আমন্ত্রণ জানাবো দিনাত জাহান মুন্নিকে। কেমন আছো? অনেক ভালো আছি। আর এই ঈদের আয়োজনে কবির বকুল এবং দিনাত জাহান মুন্নি দুজনকে পেয়ে তো আসলে ঈদ আয়োজন আরও একটু রঙিন হয়ে গেল। দুজন সম্পর্কে আর নতুন করে কিছু বলবার নেই, এত বছরের তাদের যুগলবন্ধি, এবং এই ব্যাপারগুলো আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। আমাদের সাথেই থাকতে হবে। ভাবি টেক ইউর সিট। আপনাদের দুজনের এত বছরের সংসার জীবন কত বছর হলো? 16 পেরিয়েছে। বাবা, 16 বছর পার হয়ে গেছে। তো এতদিনে দুজন দুজনকে বেশ অনেকখানি ভালোভাবেই চিনে গেছেন, কিন্তু কতটুকু চিনেছেন একটা ছোট্ট আমরা পরীক্ষা নিতে চাই এই অনুষ্ঠানে। এই সেগমেন্টটার নাম হচ্ছে মনের কথা। একজনের মনের কথা আরেকজন কতটুকু জানে, আমি কিছু প্রশ্ন করছি, সেগুলোর সহজ উত্তরগুলো দিয়ে দিবেন। তো ভয় লাগছে না? ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি জানি যেগুলো সবই আপনার জানা, ইজিলি অ্যান্সার করতে পারবেন। মুন্নি আপু এবং বকুল ভাই, এত বছর একসঙ্গে থাকা, একসাথে পথ চলা, এবং এই পথ চলতে চলতে একজন একজনকে অনেক ভালোভাবে নিশ্চয়ই চিনে গেছেন আশা করি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজ আড্ডা দেব। কিন্তু তার আগে বলুন তো, ঈদটা কেমন হলো? ঈদ খুব আনন্দেই কাটে আমাদের, কারণ যেটা হয় যে আমরা এই সারাটা বছর খুব ব্যস্ত থাকি, আমাদের পরিবার পরিজনের কাছে যাওয়া হয় না, সে আমাদের চাঁদপুরে যাওয়া হয় না, শুধু এই ঈদ উপলক্ষে আমাদের আর কিছু হোক বা না হোক আমরা একসাথে হই। তো আমার কাছে এই জন্য সারাটা বছর ওই দুটা ঈদই আসলে খুব বেশি মানে প্রত্যাশার থাকে যে কখন তাদের কাছে যাব। তো যার জন্য আসলে এই সময়টা আমার কাছে মনে হয় যে সত্যি সত্যি ঈদ আমাদের জন্য অনেক বড় আনন্দ, অনেক বড় আনন্দ আসলেই। তাই ছোটখাটো কিছু সেগমেন্ট আছে, সেগুলোর মাঝ থেকে আমরা মজার মজার কিছু ইনফরমেশন বের করতে চেষ্টা করব। প্রথম সেগমেন্ট মনের কথা। আসলে একজন একজনের মনের কথা কতটুকু জানে সেটা একটু জানবো। যদি প্রশ্ন করি, বকুল ভাই কোন গান শুনতে ভালোবাসেন? হিন্দি গান, ইংলিশ গান, নাকি চলচ্চিত্রের গান? চলচ্চিত্রের গান। চলচ্চিত্রের গান, ওকে, এক কথায় উত্তর। আমি যদি কিছু রান্না করতে বলি আপনাকে বকুল ভাইয়ের জন্য, তাহলে কোন ডিশটা উনি বেশি পছন্দ করবেন? ধরেন খিচুড়ি, পোলাও, নাকি ডাল ভাত? খিচুড়ি। খিচুড়ি খেতে পছন্দ করবেন, ওকে। সারাদিন বকুল ভাই অনেক ব্যস্ত, সময়ের পর অনেক ব্যস্ততার পর যখন বাড়ি ফিরে আসেন, তখন উনি কোন জিনিসটা সামনে পেলে বেশি খুশি হবেন? এক কাপ চা, এক গ্লাস শরবত, নাকি এক কাপ করলার জুস? এক কাপ করলার জুস। করলার জুস না? হ্যাঁ, এটা বকুল ভাইয়ের কাছ থেকে আমি উত্তরটা জানবো, প্লিজ। ওকে, যদি ফ্রি সময় থাকে, বেড়ানোর যদি সুযোগ হয়, তাহলে কোন জায়গায় যেতে পছন্দ করবেন? চাঁদপুর, কক্সবাজার, নাকি বান্দরবান? বান্দরবান। বান্দরবান, ওকে। সো আপনার কথাগুলো শুনে ফেললাম, এবার প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে দেখবার জন্য আমাদের তো আসলে সেটে বকুল ভাইকে দরকার। তো মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবির বকুলকে। ঈদ মোবারক বকুল ভাই। ঈদ মোবারক। ভালো আছেন নিশ্চয়ই? অবশ্যই, খুবই ভালো। আসলে মুনিয়াপাকে আগে আগে নিয়ে এসেছি, সেই জন্য একটু চিন্তায় ছিল নিশ্চয়ই যে আসলে কোথায় গেল, দুজনের একসঙ্গে আসতে বলে তারপর গায়ক করে দিল একজনকে, কিছুটা তো চিন্তিত ছিলামই কোথায় গেল। আমরা দুজনের আসলে এই যে এত বছরের কেমিস্ট্রি, এত বছরের একসাথে থাকা, সেটার মাঝখান থেকে চেষ্টা করছিলাম যে কিছু টুইস্ট বের করা যায় কিনা, এই জন্য কিছু ছোটখাটো প্রশ্ন করেছিলাম। তো আপনার কাছেও সেম প্রশ্নগুলো করব, তাতে উত্তর দেখা যাক মিলে কিনা। তো বকুল ভাইয়ের কাছে প্রশ্ন, প্রথম প্রশ্ন যেটা মুনিয়াপার কাছে করেছিলাম, বকুল ভাইয়ের পছন্দের গান কোনগুলো? বাংলা চলচ্চিত্র গান, হিন্দি গান, অথবা ইংরেজি গান? অবশ্যই বাংলা চলচ্চিত্র গান। উত্তর কিন্তু সঠিক হয়েছে, হাসি খুশি। আচ্ছা, যদি জিজ্ঞাসা করা হয় যে আসলে
কোন খাবারটা, জিজ্ঞেসা করেছিলাম ইনফ্যাক্ট কোন খাবারটা বকুল ভাইয়ের বেশি পছন্দনীয়, ডাল ভাত পোলাও নাকি খিচুড়ি? খিচুড়ি তো অবশ্যই ভালো লাগে, পছন্দের মধ্যে পড়েই। বকুল ভাই কিন্তু কোনোটা সোজা উত্তর দেয় না, আছে একটা ডাউট রেখে উত্তর দেয়। এনিওয়েজ কারেক্ট। সারাদিন অনেক ক্লান্ত, অনেক ব্যস্ত, ব্যস্ত সময়ের পর বাড়ি ফিরে যখন দেখলেন আপনার সামনে তিনটা অপশন আছে, কোন জিনিসটা আপনি বেছে নেবেন? লেবুর শরবত এক কাপ চা নাকি করলার জুস? লেবুর শরবতটা আমার খুব ভালো লাগে, তবে এখন প্রয়োজন হয়তো করলার জুসটাও খাই। যে কোনো একটা বেছে নিতে হবে। এখন আমি করলার জুসটাই নিতে চাইবো। আমি বুঝলাম না কিভাবে মিলে গেল। আমি না আসলে ফান করেই বলেছিলাম ব্যাপারটা। যদি বেড়াতে যাওয়ার সুযোগ হয় এই মুহূর্তে কোথায় যাবেন? চাঁদপুর, বান্দরবান নাকি কক্সবাজার? বেড়ানোর জন্য আসলে আমরা অনেকদিন ধরে স্বপ্ন দেখছি, মানে অনেকদিন ধরে পরিকল্পনা করছি, সময়ের জন্য হচ্ছে না। সেটা বান্দরবানে যাওয়া, নীলগিরিতে যাওয়ার একটা নীল স্বপ্ন চোখের মধ্যে। তো সময় সুযোগ অপেক্ষা তিনটাই হচ্ছে না, মিলছে না। আর এমনি আমি যেতে চাইলে তো মানে আমরা চাঁদপুরে যাই, যেহেতু নিজের বাড়ি এবং যাওয়া হয় খুব কম, সেটা একটা টান তো থাকে। তো যাই হোক, উত্তরটা কিন্তু আংশিক ঠিক আছে, আবার একটু অমিলও আছে। আমাদের সাথে চমৎকার একটি জুটি আছে, তাদের নিয়ে অনেক কথা হচ্ছিল এবং বৃত্তিতে যাবার আগে আমরা ছোটোখাটো একটা পরীক্ষায় নিয়ে ফেলেছিলাম। এবারে আসবো একটু অন্য প্রসঙ্গে, দুজনের সম্পর্কে আর একটু জানতে চাই, দর্শকদের জানাতে চাই সেজন্যই। এবং এই সেগমেন্টের নাম হচ্ছে দেখা হলো দুজনে, বলেই কিন্তু ফেলেছি দেখা হলো দুজনে। কিভাবে দেখা হয়েছিল দুজনের? তাহলে তো সেই ছোটোবেলায় ফিরে যেতে হবে। হ্যাঁ, আমরা ছোটোবেলায় ফিরে যেতে চাই। আমার বাড়ি চাঁদপুর, ওর বাড়িও চাঁদপুর, আমার শহরে, ওর মতলব উপজেলায়। ছোটোবেলায় আমরা তো কালচারের এরিয়ার মধ্যে বেশি আমাদের মানে আসা যাওয়া, তো প্রতিযোগিতা হতো, গানের প্রতিযোগিতা, ও মতলব থেকেই আসতো। ও তখন খুবই ছোটো আর কি, আমি একটু বেশি বড় আর কি। যাই হোক, তো ওই প্রতিযোগিতায় ও তখন আসতো এবং ছোটোবেলা থেকে ওর একটা ইয়ে যে ও আজকে যে অবস্থানে এসেছে, ও ছোটোবেলা থেকে কিন্তু তৈরি হয়ে এসেছে আর কি। তো যাই হোক, ওই প্রতিযোগিতায় ও সবসময় অংশগ্রহণ করলে, গানে যে কোনো আধুনিক লোক সবগুলোতেই ফার্স্ট। তো একটা মজার ব্যাপার হলো যে ওর ছোট মামা একজন ছিলেন, যিনি মারা গেছেন অবশ্য, আমার বড় ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড আর কি। তো সেই হিসেবে ওই যেহেতু মামার বন্ধু আমার বড় ভাই, তো মামা ওই আমার বড় ভাইকেও মামা ডাকতো, আপনাকেও মামা ডাকতো, এটা একটা ব্যাপার ছিল। তো যাই হোক, তো আমি ওই ওকে আমি যখন চাঁদপুর থেকে ঢাকায়, মানে ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স যখন ক্লাস শুরু হয়, তা আমি ওই 91 পরে ডিটাচ হয়ে যাই এক প্রকার আর কি। তো ওকে আমি ওই 91 পর্যন্তই দেখে আসছিলাম আর কি। মানে ছোটবেলা থেকে দেখা এবং তখন থেকে কিন্তু আপনার ভেতর ভালো লাগাটা ছিল নাকি? তখন আসলে এই ব্যাপারটা আসেনি মাথার মধ্যে, মানে কখনো কাজই করেনি কখনো। ও বলতো মামা কেমন আছেন, এইরকম একটা ব্যাপার ছিল, প্রতিযোগিতায় আসতো তখন দেখা হতো। এবং ওটা তো কখনো আসলে ভালোবাসার বিষয়টা মাথায় কাজ করেনি, ওই ছোট ছিলাম, যেহেতু দেখা হলো ব্যাপারটার কথা এসছে সেটা বললাম। তারপর আমি একদম 91 পরে 97, মানে প্রায় 7 বছর পর যে কোনো একটা কারণে ওর সঙ্গে আমার দেখা হয়। ওই দেখা হওয়ার পরে আসলে এই ভালো লাগার বিষয়টা তৈরি হয় এবং সেটা প্রথম আমি ওকে বলি আর কি। আচ্ছা যাই হোক, এটা আমার নেক্সট কোয়েশ্চেন ছিল যে কে প্রপোজ করেছিল আগে, বলে দিয়েছে সবই আমি আর কি, সবই আপনি। তো মনে আপার রিয়াকশন কেমন ছিল তখন? না, আমি ওকে বলেছিলাম যে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার ফ্যামিলির বিষয়টা দেখতে হবে। তাহলে এই বলাটা জীবনের প্রথম, মানে প্রথমেই বলেছি একজনকে, এবং ওটাই প্রথম এবং শেষ বলা ছিল। তো এই যে যখন বিষয়বস্তু সব ক্লিয়ার হয়ে গেল এবং বাড়ির লোক রাজি হয়ে গেল, না সাথে সাথে রাজি হয়নি, ওটা নিয়ে অনেক কাঠখোর পড়াতে হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। আমার হিসেবে কখন তার গ্রহণযোগ্যতা তৈরি হলো? আসলে ওই যে আমার ব্যাপারটা ঠিক আমি ঠিক বোঝাতে পারবো না কি হয়েছিল, ওই যে আমি যখন মানে ও বাড়িতে যখন প্রপোজ করলো, তার আগে ওর ফ্যামিলির সাথে আমাকে অনেক ইনভলভ হয়ে গিয়েছিলাম আমি। তারপর আমি যখন বাড়ি ফিরলাম, তো তখন আর আমার চাঁদপুর থেকে আমার মা আসতে দিচ্ছিলেন না, তো একটু বেশ ফ্যামিলিগত চাপই ছিল। তো যেটা হয় অনেক সময় হয় কি, অনেক চাপে কিন্তু মানুষ জেদি হয়ে যায়,
তো আমার মনে হয়েছিল যে আপনার ব্যাপারটা সেরকম ছিল আমার ব্যাপারটা তাই ছিল আমি বলেছি যে বিয়ে করলে না আমি বলেছি আমাকে যেতে দাও আমি গেলে পরে ফিরে আসব বাট যদি যেতে না দাও তাহলে আমি ওকে বিয়ে করব আচ্ছা ওইটা আমার জন্য একটা জেদের কাজ ছিল এবং আমি সেই জেদটা করেই ওকে বিয়ে করেছি এবং আমি বলেছি এখানেই বিয়ে করব আমার মা বাবা খুব সুন্দর করে ঘটা করেই তারপর আমাকে বিয়ে দিয়েছে যদিও একটু অভিমান ছিল সেই দিনটা তারিখটা জানতে চাই সেটা ছিল 24 অক্টোবর 97 জি বিয়ের সময় এই যে বিয়ের সময়ের মজার ঘটনাগুলো শুনছিলাম সিরিয়াসলি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং লাগছিল আমার কাছে রীতিমতো ফিল্মের স্টাইলে কাজগুলো হয়েছে তো বিয়ের পরের লাইফটা সেটা কেমন ছিল ইটস আ লং জার্নি অনেক বছর হয়ে গেছে অলমোস্ট 16 অনেক রকম অভিজ্ঞতা আসলে আমি মনে করি যে মানে অভিজ্ঞতাটা এমন যে একটা বোহেমিয়ান জীবন পেরিয়ে একটা শৃঙ্খলাবদ্ধ একটা জীবন হ্যাঁ সেই জীবনটা আসলে আস্তে 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 যে কীভাবে একটা চমৎকার জায়গায় নিয়ে যাওয়া হয় সেই জার্নিটা আসলে অনেক আনন্দের সেটার মধ্যে দুঃখ তো সুখ দুঃখ মানে সুখের উল্টো পিঠে যেমন দুঃখ আছে আমি মনে করি যে এই জার্নিটার মধ্যে অনেক আনন্দের মধ্যে কিছু দুঃখ আছে ডেফিনেটলি থাকবে থাকতে হবে না থাকলে আমি ওই সুখের মর্মটা তো বুঝতে পারবো না আসলে বলে শেষ করা যাবে না আমি অন্য প্রসঙ্গে যাই সেটা হচ্ছে বকুল ভাইয়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে শ্রেষ্ঠ উপহার কি ছিল আপনার জন্য যে এই মুহূর্তে আমার মনে পড়ছে যে ও বাফেলো সাইড থেকে ও নায়াগ্রা দেখেছিল বাট তখন ওর ইচ্ছে ছিল যে আমরা একসাথে নায়াগ্রা দেখব তারপরে আমরা একসাথে ক্যানাডায় গেলাম আমি প্রথমে গেলাম কিছুদিন পরও গেল এবং আমরা দুজন মিলেই নায়াগ্রা দেখেছি একসাথে এবং সেটা সামনের দিক থেকে ক্যানাডা থেকে আমরা নায়াগ্রা দেখেছি এটা একটা ভাল লাগার মুহূর্ত ছিল আর ছিল যে ক্যানাডা থেকে আমরা আমেরিকায় গিয়েছি মন্ট্রিয়াল থেকে আমেরিকায় গিয়েছি নিউ ইয়র্কে গিয়েছি এবং ট্রেনে করে ওই পুরোটা 11.5 ঘন্টা আমরা একসাথে গিয়েছিলাম তো ওই ওই টাইমটুকু আমার মনে হচ্ছে যে আমার জীবনে অনেক বড় উপহার কারণ অনেক বেশি আনন্দের ছিল ওই সময়টুকু এটাও আমি বলি যে অনেক কিছু কাকতালীয় ব্যাপার আছে যে ওর কানাডা শো করতে গেছে ওর এসআই টুটুল এবং ওরা ভিসার জন্য ভিসা যেদিন পেলো তার 5 দিন পরে আমি অ্যাপ্লাই করলাম ওরা যেদিন ফ্লাই করলো ফ্লাই করার যেদিন ফ্লাই করেছে তার একদিন পরে আমি ভিসা পেলাম আমিও একদিন পরে ফ্লাই করলাম আবার সেখানে গিয়ে এক হয়ে আবার একসাথে হয়ে যাব এবং একসাথে আমরা দুজন শুধু একসাথে আমেরিকায় গিয়েছিলাম আমার তখন আবার নিউ ইয়র্কে কাজ ছিল আমার শো ছিল তো একসাথেই যাওয়াটুকু আমার কাছে এখনো মনে হয় অনেক কারণ আসলে কি আমাদের এভাবে আমি আমার কাজ বা ওর কাজ যদি ভাগ করা হয় আমি যখন শোতে যাই সবসময় তার ও যায় না আবার ও যখন যায় হয়তো আমার যাওয়া হয় না আমাদের সবাই মিলে বা একসাথে দুজনের একসাথে আসলে একদম কঠিন বিষয় ঘুরতে যাওয়াটা খুব ডিফিকাল্টি হয়ে যায় ওইটা আমার জন্য অনেক অনেক মানে এখনো ভাবলে মনে হয় যে খুব না আমি ওটাকে বলি যে আমাদের বিবাহিত জীবনের হানিমুন দ্যাটস ওয়ান্ডারফুল আমরা এবার পরের সেগমেন্টে যাব সেটা হচ্ছে রং বেরং দুজনকে ঝটপট কিছু প্রশ্নের উত্তর দিতে হবে একেবারে সময় নেওয়া যাবে না খুবই ঝটপট বকুল ভাইকে আদর করে কি নামে ডাকা হয় মারফত আলী এত লম্বা নাম আদর করে কখনো ডাকিনি বোধহয় মনে মনে মানে লিখেছি চিঠিতে লিখেছি ডাকিনি মুনিয়াপা যদি রেগে যায় তাহলে কার মতো লাগে হুতুম প্যাঁচা নাকি পোষা বিড়াল মুনির মতোই লাগে ও সঠিক ও সোজা কথার উত্তর দেবে না আমি ফেলতে চেয়েছিলাম বকুল ভাইয়ের কোন জিনিসটা বেশি ভাল লাগে চুল না চোখ আগে চোখ ভাল লাগতো এখন চুলই ভাল লাগে থ্যাঙ্ক গড কারণ এখন চোখটা ঘুরে বেশি মার্বেলের মতো যদি রাতে লোড শেডিং হয় একসাথে দুজন বসে আছেন তাহলে কোন জিনিসটা আগে খুঁজবেন দেয়াশলাই নাকি বউয়ের হাত দেয়াশলাই তো খোঁজার কারণ নেই কারণ ঝটপট উত্তর দিতে হবে কিন্তু এক কথায় উত্তর দুটো অপশন থাকলে তো বউয়ের হাত অবশ্যই হবে ও ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ ফর ইওর অনেস্ট অপিনিয়ন দুজনের বিয়েতে কোন গিফটটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল উনি আপনার কাছে কোরআন শরীফ যে পেয়েছিলাম এবং আমার কাছে খুব ভালো লেগেছিল এই উপহারটা কারণ ওইটা আমার এখনো বাসায় আছে ওইটা খুব এক্সেপশনাল লেগেছিল আর আমাদের বিয়ের সময় আমার একটু বলে নেওয়া দরকার কারণ আমরা পুরো কোনো গিফট পাইনি প্রথম দিন কারণ মে মাসের 1 তারিখে আমাদের বৌভাত হয়েছিল তো দ্যাট টাইম সব দোকান বন্ধ আমাদের বিয়েতে সবাই খালি হাতে মানে দোকান বন্ধ মানে সবাই বলছিস যে ভাই এমন দিনে বিয়ে ফেললে বিয়ে তোমার বৌভাত ফেললে যে
দোকান পাট সব তো বন্ধ। আমার কাছে ওটাই ভালো লেগেছে, কারণ আমরা তো আর গিফটের জন্য সবাইকে বলিনি, বিয়ে করা হয় না, সবাই আসছে, এই গেট টুগেদারটাই ভালো লেগেছে। মুনিয়াপা কোন কাজটা করতে বেশি পারদর্শী? ভালো রান্না করতে নাকি ঝগড়া করতে? ভালো রান্না করতে। বউয়ের তো কোনোভাবেই মানে প্রশংসা বাইরে অন্য কিছু করা যাবে না, তাই তো? বকুল ভাই কোন কাজটা করলে আপনি লজ্জা পান, সেটা হচ্ছে অনেক বেশি প্রশংসা করলে নাকি একটু বকাঝকা করলে? বকাঝকা করলে। আপনি কোন কাজটা করলে মুনিয়াপা খুব বেশি পছন্দ করবে, তাকে খুব সুন্দর একটা শাড়ি কিনে দিলে নাকি চাঁদপুরে বেড়াতে নিয়ে গেলে? বেড়াতে নিয়ে গেলে বেশি খুশি হবে। বকুল ভাইয়ের কাছে জানতে চাওয়া কোন কাজটা বেশি কঠিন, গান লেখা নাকি মুনিয়াপার রাগ ভাঙানো? সেটাই, ওর রাগ ভাঙানো, সেটাই না, অনেক কঠিন কাজ। আরেকটা কথা জানতে চাইবো, ধরেন সেই সময় বিয়ে হয়েছিল, এরকম কি মনে হয় এখন বিয়ে হলে নতুন করে যদি এরকম সুযোগ হতো তাহলে বউকে কি উপহার দিতে? এটা আমার মনে হয় যে বিয়েটা যদি আবার যদি এমন হতো যে আবার ওকে আমি প্রস্তাবও করেছি যে 20 বছর বা 25 বছর পূর্তিতে আমরা আরেকবার আবার করা যায় বসি, কারণ হয় কি অনেক আমার যখন বিয়ে করেছি তখন অনেক কিছু হয়তো আমার ইয়ে ছিল না, কি বলে আমার সক্ষমতা ছিল না অনেক কিছু দেওয়ার বা অনেক আয়োজন করার। এখন হয়তো আমি অনেক অনেক কিছু করার মতো আমার ওইটা আছে, কিন্তু ওই বিয়ে তো সেকেন্ড টাইম আসবে না, সেই আফসোসগুলো আছে। তো এই জন্য কখনো কখনো মনে হয় যে আমার আবার যদি আমরা দুজন এরকম বসতে পারতাম এবং অনেকগুলো মনের স্বাদ অপূর্ণ স্বাদ পূর্ণ করতাম। আসলে দুজনের যে স্বাদগুলো অপূর্ণ আছে সেগুলো আমি একটু পূরণ করতে চাই, আমি দুজনকে দিয়ে আবার মালা বদল করাই, সেই স্মৃতিগুলো আবার মনে করিয়ে দিতে চাই। অবশ্যই আনন্দের, কারণ আমরা তো এমনি যেভাবে আমাদের বিয়ে হয়েছে সেখানে মালা বদলের বিষয়টা ছিল না, ওখানে অনেক ঝামেলা ছিল, প্রথমবারের মতো মালা বদল হলো, এটা প্রথমবার।